হয়েছে সুন্দরবনে পাখি মেলা এবং সেই মেলার দ্বিতীয় দিনে ভিড় জমিয়েছেন অনেক বেশি সংখ্যক পাখি প্রেমীরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের উদ্যোগে শুরু হয়েছে পক্ষি মেলা। এই মেলা চলবে আগামী 20 জানুয়ারি পর্যন্ত। সুন্দরবনের সজনে খালি এই মেলা দেখতে ভিড় জমিয়েছেন পশুপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ। স্যার, পাখিদেরকে রক্ষা করার জন্য ব্যাঘ্র প্রকল্পের তরফে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখুন, সর্বপ্রথম পাখিদের রক্ষা করার জন্য যে প্রথম জিনিসটা যে আছে সেটা আছে কি অ্যাওয়ারনেস আমাদেরকে বাড়াতে হয়। অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য টাইগার রিজার্ভ পক্ষ থেকে অনেক অ্যাওয়ারনেসের ক্যাম্প করা হয়, যেখানে পাখি বা অন্য স্পিসিসকে কীভাবে আমরা রক্ষা করি, হ্যাবিটাটকে আমরা কীভাবে রক্ষা করি তাকে নিয়ে প্রচুর চর্চা করা হয়, জিএফএমসি মেম্বার্সদের সঙ্গে চর্চা করা হয়। পাখি উৎসবও ওটাওরই একটা এক্সটেনশনের মতো আছে, যেখানে মিডিয়াতে আপনাদের মাধ্যমে বেশি প্রচার হবে, সুন্দরবনের সংক্রান্তে প্রচার হবে, যাতে আমরা বার্ডসের আর হ্যাবিটাটের রক্ষা করতে পারি। ইজ মাই ফার্স্ট টাইম ইন সুন্দরবনস। I came from Visakhapatnam. I'm very excited to be participating in this bird festival 2024, hoping to have good sightings and coming back with good data for scientific reporting. Thank you very much. Mera naam Narayana Rao Arimali hai. Again, ab kyu aaye hain Sundarban by bird festival mein participate kyu kiya aapne? Kyunki main participate karna chah raha hu, kyunki main waise birds ka bahut shauk hai mere, but main jaise ki Sumit Sen sahab bol rahe the, ye सिर्फ फोटोग्राफी की बात नहीं है, ये फ्लाईवेज माइग्रेशन वगैरह की बात है। और मैं इस वैसे ये साइंटिफिक चीज़ पे मेरा बहुत शौक है, बहुत इंटरेस्ट है, और मुझे ऐसा लगता है कि काफ़ी लोग को होना पता होना चाहिए। आप ये एक्साइटेड है इसलिए? क्या जी, थोड़ा सा एक्साइटेड है? बिल्कुल एक्साइटेड हूँ। अरे क्या, ये तो कहने की बात भी नहीं है भाई।